আমরা যখন ভারতীয় পণ্য বয়কটের ডাক দেই, তখন থেকেই আমরা সচেতন ছিলাম যে ভারত এবং তার বাংলাদেশের লেসপেন্সাররা এই আন্দোলন প্রতিহত করার জন্য নানা উপায় অবলম্বন করবে। এগুলোকে সংক্ষেপে আমরা নাম দিছিলাম 5D, মনে আছে না? বলছিলাম এর আগের একটা এপিসোডে বিষয়ে বিশদ আলোচনা করছিলাম। সংক্ষেপে এগুলো হইতেছে ডিনাই করা, এই আন্দোলনকে অস্বীকার করা, ডিফেম করা, মানে আন্দোলন যারা শুরু করছে তাদের বদনাম করা, ডিজইনফর্ম করা, মানে আন্দোলন সম্পর্কে ভুল তথ্য দিয়া মানুষকে বিভ্রান্ত করা, ডিফ্লেক্ট করা, অর্থাৎ বিভিন্ন অঘটন ঘটাইয়া মানুষের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করা, এবং ডেস্ট্রয়, অর্থাৎ এই আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করা, একে একে কিন্তু সবই হচ্ছে, টের পাইতেছেন না? ভারত এবং তার দেশীয় লেসপেন্সাররা প্রথমে ছিল ডিনায়াল স্টেজে, তারা তারস্বরে অস্বীকার করছে যে বাংলাদেশে এই ধরনের একটা আন্দোলন চলতেছে। আপনাদেরকে আগে দেখেছি না নাঈমুল ইসলাম খান কিভাবে বলছিল আন্দোলন চলবেই না, নো আইডিয়া, নো আইডিয়া বলছিল না? শুনেন পিনাকি, আমার অসাধারণ প্রিয় মানুষ, কিন্তু আমি আমি তার বিষয়ে অন্য কোনো সমালোচনা নাই, যে সর্বশেষ মনে করেন ভারতের পণ্য বর্জনের কর্মসূচি দিয়েছে, নো আইডিয়া। তারেক রহমান কর্মসূচি দিলেন যে কোর্টে হাজিরা দিবেন না, ট্যাক্স দিবেন না, এটা দিবেন না, সেটা দিবেন না, নো আইডিয়া অ্যাট অল, নো আইডিয়া অ্যাট অল, যে তাদের কথা কেউ কর্ণপাতই করছে না, কোনো মর্যাদা নাই, এই কথার কোনো সামান্যতম ফলোয়িং নাই। ভারতের একটা পত্রিকা কুখ্যাত মুনতাসির মামুনের ইন্টারভিউ নিয়ে একই কথা বলিছে। মুনতাসির মামুন বলিছে যে না, কোনো আন্দোলন হচ্ছে না, দেখেছেন না? এটা আপনাদের স্মরণ আছে যে এই সময়ে দেশের কয়েকটা ফেলমারা ব্যাংক অন্য ব্যাংকের মধ্যে একীভূত করা হইতেছে, তাই না? এর মধ্যে একটা ব্যাংক হইল পদ্মা ব্যাংক। এই ব্যাংকটা আগে ছিল ফার্মার্স ব্যাংক এবং তার প্রতিষ্ঠাতা ছিল মুনতাসির মামুনের আপন চাচা মখা আলমগীর। মখা আলমগীর হইতেছে সেই মাল যেই মাল বাংলাদেশের আমলাতন্ত্রের ধ্বংস করিছে। ওই মখা বলিছিল যে রানা প্লাজার দুর্ঘটনা ঘটছে এই কারণে যে ভবনের খাম্বা ধইরা বিএনপির লোকজন নড়াচড়া করছিল, তাতেই রানা প্লাজা ধইসা পড়ছে। শুনেন ওর কথমুখেই শুনেন। এই এলাকায় এই মৌলবাদী বিএনপি এদের হরতালের জন্য আহ্বান জানানো হচ্ছিল এবং আমাকে বলা হয়েছে যে হরতাল সমর্থক কতিপয় আপনার ভাড়াটের লোক সেখানে যে এই যে ভাঙ্গা দালান ছিল বা যা ফাটল ধরা দেওয়াল ছিল সেই দেওয়ালের বিভিন্ন স্তম্ভ নিয়ে নাড়াচাড়া করে এবং এদের যে গেট বা দরওয়াজা ছিল মূল সেটা নিয়েও দরজা করে। এটাও এই ধরনের একটি ঘটনা বা দুর্ঘটনা ঘটনার সম্ভাব্য কারণ হিসাবে বিবেচিত হতে পারে। মখা ফার্মার্স ব্যাংক পুরাই খেয়া ফেলছিল এবং টাকা পয়সা নিয়ে বিদেশে পলায় গেছে, ফলে ব্যাংকটা ফেল করেছে। তারপরে সেটারে পদ্মা ব্যাংক নাম দিয়ে নতুন ভাবে চালু করা হয়। ভারতের দালাল ব্যাংক লুটারের ভাতিজা মুনতাসিরের জিগায় তোর চাচা মখা তোর ওই চুরি থেকে ভাগ দিছিল, হ্যাঁ, তাদের তোর পেট ভরে নাই, তোরও নাকি বানাইছিল ব্যাংকের ডিরেক্টর, হ্যাঁ, ওই ব্যাংকের ডিরেক্টর হয়ে টাকা খেয়ে তো দেখি তোর পেট ভরে নাই, তাই বড় বড়ের মতো ভারতের দালালি জ্বালায় যাইতেছিস। নাঈমুল ইসলাম আর মুনতাসির মামুনদের ডিনায়াল টিকে নাই, আন্দোলন আমরা যা আশা করেছিলাম তার চেয়ে অনেক তীব্র গতিতে সারা বাংলাদেশে এবং প্রবাসীদের মধ্যে ছড়াই গেছে অতি অল্প সময়ে। ভারত সরকার ইতিমধ্যেই শঙ্কিত হয়ে পড়ছে, বলছে না আনন্দবাজারে আমাদের আন্দোলনের এই দ্রুত বিস্তার দেখা আর বাংলাদেশে ভারতের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া তথাকথিত মন্ত্রী কাউয়া ওকা হাসান মাহমুদ প্রত্যেক দিন আন্দোলনের নিন্দা করছে না? ইন্ডিয়া আউট বলে আজকে ক্যাম্পেইন চালিয়ে সম্পর্ককে বৈরিতার পর্যায়ে নিয়ে যাওয়া এটা সমীচীন নয়। আপনি ভারত থেকে আসা পেঁয়াজ খাবেন, আপনার নেত্রী ভারত থেকে আসা শাড়ি পরবেন, আপনাদের নেত্রী যেগুলো গলা ফাটায় তারা আবার ভারতীয় শাড়ি পরবেন, আর আপনি ভারতের পণ্য বর্জনের ডাক দিবেন, এগুলো হিপোক্রেসি ছাড়া অন্য কোনো কিছু না। আসলে আবার ভারতের চিকিৎসা নিতেও যায়। হাজা মাহমুদ আবার করছে যে বিএনপির নেতাদের আর প্রফেসর ইউনুসের নাকি গোপন কথা হয়েছে, সেটাও ফাঁস করে দিবে, এ থ্রেট মারিচ্ছে। যারা নির্বাচনের আগে সরকারের সাথে লাইন দিয়েছিল হিসাবে মিলে নাই, চাওয়া পাওয়ার সাথে প্রাপ্তি কী হতে পারে সে নিয়ে শঙ্কায়, সেজন্য পরে আবার অ্যাবাউট টারণ করেছিল, এখন মিডিয়ার সামনে এসে নানা কথা বলা শুরু করেছে। বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে সেগুলো ফাঁস করে দিব। এই হাসাও, তোর একটা গোপন কথা আমি কয়ে দিই, হ্যাঁ, তুই তো আসলে বেলজিয়ামের নাগরিক,
ওই দেশের বিদেশি নাগরিকত্ব না সেইরাই তুই এমপি ইলেকশনে দাঁড়াইছিল, তোর বেলজিয়ামের পাসপোর্ট এখনো দেশের ওই যে দিল্লির ভল্টে দূতাবাসের ভল্টে কলে রাখা আছে, তুই তো কেবল ভারতীয় অ্যাপয়েন্টমেন্টের মন্ত্রী না, তুই বেআইনি মন্ত্রী, আর বেশি বাড়িস না হাসাও, তোর অনেক গোপন কথা আছে যেটা পাস করে দেওয়া হবে। সো দিনায়ালে কাজ হইতেছে না দেখে ভারত এখন নতুন মাঠে নামিয়েছে, নতুন মাল, তারা মাঠে নামিয়েছে ডিস ইনফরমেশন বা ডিফ্লেকশনের কাজে, যার উদ্দেশ্য হলো মানুষকে আন্দোলনের ব্যাপারে বিভ্রান্ত করা, নিরুৎসাহিত করা। এরকম একটা মাল হইতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, সে বলতেছে আমাদের আন্দোলন নাকি ভারতেরই লাভ হবে, তবে ঠিক কিভাবে ভারতের লাভ হবে সেটা কিন্তু বলে নাই, শুনেন সে কি বলিচ্ছে। একটা হলো এই যে বয়কটের রাজনীতি যদি বলি, যেটাকে অন্য নামকরণ আমি স্যাংশনও বলতে পারি, এই বয়কট পলিটিক্সে কিন্তু ভারতই লাভ হবে, এগুলো আমার মেইন প্রিন্সিপাল। এবং কারণ সেও সফিস্টিকেটেডভাবে চিন্তা করবে এটা যে তাহলে কীভাবে আমি এটি ম্যানুভার করবো ইত্যাদি। দ্বিতীয়টা বিষয় মনে রাখতে হবে, একই সাথে জড়িত এই বিষয়ে নেই, এই ধরনের ওয়ান টু ওয়ান বয়কটের ইজ মিনিংলেস। যখনই যেই দেশকে বিরুদ্ধে করা হয়েছে সেই দেশই কিন্তু লাভবান হয়েছে। এর ভালো সবচেয়ে এক্সাম্পল হলো রাশিয়ার উপরে যে স্যাংশনটা দেওয়া হয়েছিল, এটা যতখানি আমেরিকা ব্যবস্থা লাভ করেছে তার যে বেশি লাভ করেছে রাশিয়া। ঠিক একইভাবে আমরা দেখেছি ইরানের প্রচণ্ড স্যাংশন, কিন্তু সেই ইরান কিন্তু একটা পাওয়ার হয়ে দাঁড়িয়েছে। ঠিক একইভাবে আমরা নর্থ কোরিয়ার ব্যাপারে দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো বর্ডারে যে দেখা করতে চাচ্ছে, তাই না, কিমুল কি বলা হয় কিমুল সুঙ্গের সাথে, কিমুল জঙ্গের সাথে, নর্থ কোরিয়ান লিডারের সাথে, এবং সেও কিন্তু একটা বিশাল নিউক্লিয়ার পাওয়ার হয়ে দাঁড়িয়েছে। অন্য কথায় এখানে প্রথম কথা হলো যে বয়কটের কথা স্যাংশনকে ডেকে আনা বলে, স্যাংশনে কাজ হয় না, অথচ স্যাংশন আর বয়কট দুইটা পুরোপুরি আলাদা জিনিস। তার উপরে স্যাংশন সম্পর্কে ঢালাওভাবে যা বললো যে কাজ হয় না, এতে কাজ হয় কিনা সেটা দেখতে আমাদের রাশিয়া উত্তর কোরিয়া তো ইরানে যাওয়ার দরকার নাই। এ বাংলাদেশের র্যাবের উপরে আমেরিকার স্যাংশন দিয়েছিল না ইমতিয়াজ, এরপরে কি র্যাব আগের মতোই গুম খুন এগুলো করতে পারছে না করিচ্ছে, ঠাসি খেয়ে গেছে আর তো উঠে না, কি কাজ করে এটা তো নিজেদের দেশে দেখিচ্ছি, ঠিক কি না? তো আর ইমতিয়াজ, তুমি তো আন্তর্জাতিক সম্পর্ক পড়াইছো, বয়কট আর স্যাংশন তফাৎটা জানো না? হ্যাঁ বালশুন, আরে স্যাংশন যে নিজের ঘরে কার্যকর হয়েছে সে খবর তুমি রাখো না, জ্ঞান আর তথ্যের এই শূন্যতা তুমি ছাত্রদের কি পড়াইছো আল্লাহ জানে, তুমি তোমার ছাত্রছাত্রীদের মস্তিষ্কে কি পরিমাণে গোবর ঢুকাই দিছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান যে বাকশাল আমলে পাতা লেগিয়ে ঠেকছে এটার জন্য দায়ী এই ধরনের অধ্যাপক নামদারি গণ্ডমূর্খগুলা, যাদেরকে অধ্যাপক না বইলা অন্য কিছু বলাই বোধ হয় ভালো আর কি বলা যায় পরে ঠিক করবুনি। আমি সবার কথা বলতেছি না, তবে নিশ্চয়ই ভালো শিক্ষক শ্রদ্ধাভাজন শিক্ষক আছেন, তবে বাংলাদেশে ইউনিভার্সিটির মাস্টারদের কারো কারো পাঠ দেওয়ার বদলে ঠাপ দেওয়ার আগ্রহ বেশি, সারাক্ষণ সকসক করে, কোন সুন্দরী ছাত্রীর সাথে ইটিস পিটিস করা যায়, বাচ্চা মেয়ে পেলে তাই উত্তপ্ত করে, তো উত্তপ্ত করিস কে ছাত্রীদের, এত যদি কুরকুরে নেই তো নিজের জেনারেশনের মায়ের সাথে কর, আর তাদের কুপ্রস্তাবে সাড়া না দিলে ফেল কইরা দেয়, কি ভয়ানক কথা। এটা এমন না যে এই সময় হয়েছে, আমাদের সময় হয়েছিল এরকম, আমি যখন মেডিকেল কলেজে পড়ি সেই সময় আমাদের ক্লাস এক ক্লাস পরে এক ছাত্রী আসছিল খুব সুন্দরী মাইয়া, তার উপরে নজর পড়লো এক ফিজিওলজির টিচারের, তা এখন আমার মেডিকেল কলেজের জুনিয়র মায়েরা বলবে যে দাদা সৌন্দর্যের সার্টিফিকেট দিয়ে দিলেন একজনকে, আরে না তোমরা সবাই সুন্দরী আসিলা, কিন্তু ওই মেয়ের দুর্ভাগ্য যে তার উপরে নজর পড়েছিল ওই টিচারের, যে কার কথা বলতেছি তোমরা সবাই জানো, কোয়াইট আনইমপ্রেসিভ ওই টিচার, তার উপরে বিবাহিত বেকুব, এটাও বোঝেনি কথা বলবে কেন, মেয়েটা কথা বলে নাকি নাকি সুরে, এটা এখন ফেল করানো তো এসে দাঁড়াইছে, এগুলোর কাঁচা কঞ্চি দিয়ে পিটালে না শান্তি পেলামহিনী। আর এক গ্রুপ আছে খ্যাপ মারে কনসালটেন্সির, আর এক গ্রুপ আছে ভিসি দেওয়ার লাইন ধরিছে, এদের বস ভিসি তো আরও আর এক কাটি সরে, সে গিয়ে আবার প্রকাশ্যে বাংলাদেশে ভারতের ভাইসরয় তথা ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতের উপস্থিতিতে ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন গাইছে ইউনিভার্সিটি দেখেন। আমি এই ধরনের অধ্যাপক গেড়ে ও গ্রিম বলে রাখতেছি যে আমাদের আন্দোলন নিয়ে কিংবা বাংলাদেশের স্বার্থ নিয়ে সুদূর বুদূর করলে মুখোশ করলে পাবলিকের সামনে খুইলে একেবারে ন্যাংটা করে ছেড়ে দেবো, যেমন নাঈমুল ইসলামরে দিছি, সুতরাং খুব খেয়াল। তো ইমতিয়াজ আহমেদ, তোমার স্যাংশন আর বয়কটের মূল পার্থক্য বিষয়ে কিছু সংক্ষেপে জ্ঞান দেওয়া যাক বিনা পয়সাতেই,
আমরা তো টাকা পয়সার কায় কারবার করি না, তাই গানটা বিনামূল্যেই দেবো আর কি। প্রথমত স্যাংশন হইতেছে একটা লিগাল ইনস্ট্রুমেন্ট, লিগাল টুল, যা একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োগ করে। বয়কট কোনো ব্যক্তির বা কোনো জনগোষ্ঠীর একটা ভলান্টারি কাজ, কোনো প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় পণ্যের বিরুদ্ধে। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে স্যাংশন দিছে ইসরায়েলের বিরুদ্ধে, তাই না? বাংলাদেশের র্যাবের বিরুদ্ধে স্যাংশন দিছে আমেরিকা, তাই না? তো তাইলে এই যে প্রফেসরের মতে ইসরায়েলের তো লাভ হইতেছে বাংলাদেশ যে স্যাংশন দিছে, যদি ইসরায়েলকে দেওয়া স্যাংশন একটা বিশেষ স্যাংশন যা অনেক মুসলমান রাষ্ট্র দিছিল এক সময়, এটা একটা এক্সাম্পল, এরকম এই এক্সাম্পল আর কোথাও খুঁজে পাবেন না, ওই একটা এক্সাম্পল, তাই এটার কোনো তুলনা নাই। কিন্তু তাহলে তো ইসরায়েলকে স্যাংশন, বাংলাদেশের স্যাংশন দেওয়াতে তো তাহলে ইসরায়েলের লাভ হয়েছে, তাই তো কারোই স্যাংশন দেওয়া উচিত না ইসরায়েলের উপরে, ঠিক কি না? ওর কথা অনুযায়ী সাধারণত স্যাংশন দেওয়া হয় অল্প শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে অধিক শক্তিশালী রাষ্ট্র দেয়, যেমন ইরানের বিরুদ্ধে, কিউবার বিরুদ্ধে স্যাংশন দিছে আমেরিকা। বয়কটে রাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা থাকে না, বয়কটটা ব্যক্তির বা জনগোষ্ঠীর একটা কাজ, এটা সিভিল পলিটিক্যাল রেজিস্ট্যান্স। তৃতীয়ত, বয়কট জনগণের পণ্য পছন্দের অধিকারকে অস্বীকার করে না, স্বীকার করে। আমরা জানি যে আমাদের বয়কটের পরেও কেউ কেউ ভারতীয় পণ্য কিনবে, তাই না? একটা জায়গায় দুইটা কিনবে। আমরা তাদের ভারতীয় পণ্য কেনার অধিকারকে, ইচ্ছাকে সম্মান জানাই, তাই ইন্ডিয়ার ভোমা সাইজের পেঁয়াজ আনার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই, আমেরিকাটা ইন্ডিয়ান ভোমা সাইজের পেঁয়াজ কিনুক, বেশি করে কিনুক। কিন্তু স্যাংশন যেহেতু একটা লিগাল টুল, তাই রাষ্ট্র নাগরিকদের পছন্দ করার অধিকার খর্ব করে স্যাংশনে। একজন আমেরিকান চাইলে ইরানের পণ্য কিনতে পারবে না, আবার আমেরিকান কোম্পানি ইরানে বিক্রি করতে পারবে না কোনো কিছু, তাই না? তো এই বয়কটের ব্যাপারে আমরা কি করছি এটা আরেকবার একটু পরিষ্কার করে বলি। আমরা আমাদের ব্যক্তিগত পর্যায়ে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানিয়েছিলাম এবং সমগ্র জাতি তখন থেকেই আমাদের প্রত্যাশার চাইতে দ্রুততা গ্রহণ করছে। আমরা এই বয়কটের কর্মসূচি কেন নিলাম? আমরা বয়কট আহ্বান করার পর থেকে অনেকবার বলছি, আবারও বলি, আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ক্রমাগত এবং ব্যাপক হস্তক্ষেপের প্রতিবাদে আমরা ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানিয়েছিলাম। ভারত তার রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে হাসিনার এই ফ্যাসিস্ট শাসনকে টিকায় রাখছে, হাসিনার এই দুঃশাসনের দায় ভারতের, ভারতের সরকারের, এবং এই অবৈধ হস্তক্ষেপ করে আমাদের গণতন্ত্রকে ধ্বংস করেছে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদাকে ভুলুণ্ঠিত করছে। আমরা আশা করি আমাদের জনগণের এই বয়কটের প্রেক্ষিতে বাংলাদেশের প্রতি ভারতের আগ্রাসী নীতির একটা বড় পরিবর্তন ঘটবে। ভারত যদি আমাদের জনগণের ইচ্ছাকে সম্মান না করে, আমরা আমাদের আন্দোলনকে তার পরবর্তী যৌক্তিক স্তরে নিয়ে যাব, সেটা হইল ইন্ডিয়া আউট। আমরা যা বলার তা স্পষ্ট করে বলি, আমরা কোনো কিছু লুকাই নেই, আমাদের কোনো কৌশল লুকাই নেই, আমরা কী করতে যাচ্ছি সেটা আমাদের শত্রুরা পর্যন্ত জানে। আমরা এই বয়কট আন্দোলনের সফলতার ব্যাপারে নিশ্চিত ছিলাম। কেন? কারণ আমরা সকল সফল বয়কট আন্দোলনগুলো কীভাবে হয়েছে সেটা দেখছি, কম সফল বা এমনকি ব্যর্থ বয়কট আন্দোলনগুলো থেকে শিক্ষা নিয়েছি, এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির বস্তুনিষ্ঠ এবং সম্পূর্ণ পর্যালোচনা কইরা আমরা আন্দোলনটা শুরু করছি। আমাদের লুকানোর কিছু নাই, আমরা অন্ধকারে ঢিল ছুরি না, আমরা বিভিন্ন পর্বে আমাদের পদ্ধতি খোলাখুলি ব্যাখ্যা করছি, এমনকি আমাদের শত্রুরা জানে আমরা কি করতে যাচ্ছি। আর এই অধ্যাপক বলে আমরা আমাদের আন্দোলন ঠিক মতো ভেবে চিনতে করিনি। তুই জানিস কেমনে, তোর কি আমি আর্টস ডিগ্রি বানাইছি যে আমরা কেমন ভাবনা চিন্তা করেছি তুই দেখিছু? তুই যদি সঠিক কথাই বলতো তাহলে এত মানুষ আমাদের আন্দোলনে যুক্ত হচ্ছে কেন? বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এইভাবে বয়কট শুরু হয়েছিল, যা দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনে পতন ঘটায়। একটা সময় এমনকি জাতিসংঘ সম্পৃক্ত হয় এবং বিষয়টা নিয়ে গণশুনানির আয়োজন করে। বয়কট কি জন্য ছিল? শুধু বর্ণবাদী শাসনের অর্থনৈতিক ক্ষতি সাধনের জন্যে? না, বরং এটার উদ্দেশ্য ছিল বর্ণবাদী ব্যবস্থার বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমতকে মবিলাইজ করা। অবশেষে পশ্চিমা বিশ্বসহ সারা বিশ্বের জনমত বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটা প্রবল আন্তর্জাতিক চাপে পরিণত হয়েছিল। বর্ণবাদ বিরোধী আন্দোলনের নৈতিক বিজয় লাভ করে, তার ফলে যে কোনো শাসনকে তার অস্তিত্বের জন্য একটা বয়ান তৈরি করতে হয়, এবং দক্ষিণ আফ্রিকার এই বর্ণবাদী শাসন তার বয়ান তৈরির ক্ষমতা হারায় ফেলে এই বয়কটের কারণে, এবং অবশেষে পতন ঘটে। যে কোনো শাসনের টিকে থাকার জন্য বৈধতার বয়ান তৈরি করতে হয়, হাসিনাও তৈরি করে তার বৈধতার বয়ান, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই জন্যে মুক্তিযুদ্ধের চেতনা আর অসাম্প্রদায়িকতার বয়ানকে আমাদের জয় বাংলা কইরা দেওয়া লাগে। যাই হোক, ওই বর্ণবাদী দক্ষিণ আফ্রিকা বয়কটের ফলে নেলসন ম্যান্ডেলা মুক্তি পান এবং নতুন দক্ষিণ আফ্রিকার নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সুতরাং বয়কট একটা অনুঘটক বা ক্যাটালিস্ট, প্রভাবক এই হিসাবে কাজ করে,
যা অনেক বড় পরিবর্তনের দিকে একটা দেশের জনগোষ্ঠীকে পরিচালিত করে। তাই বয়কট কইরা কি অর্থনৈতিক ক্ষতি হবে সেইটা দেখা বয়কটের প্রভাব বা কার্যকারিতা পরিমাপ করাটা বোকামি। আমাদের দেখতে হবে রাজনৈতিক প্রভাবটা কেমন। এই আর্টিকেলটা দেখেছেন ফোর্বসের, একটা চমৎকার আর্টিকেল। বয়কট কি আসলে কাজ করে? ইংরেজিতে যেহেতু লিখেছে তাহলে ঠিকই লিখেছে, তাই না? এটা সময় থাকলে পড়ে নেন, বাংলা করে কেউ যদি ছাড়তে পারেন খুব ভালো হবে। এটা পড়েছিলাম বয়কট শুরুর আগে। অনেক সফল বয়কট আন্দোলনের ইতিহাস লেখা আছে এবং এখানে বলছে হ্যাঁ করে, কাজ করে বয়কট, খুবই ভালো কাজ করে এবং বয়কট একটা সামাজিক পরিবর্তন ঘটাইতে পারে। আরেকটা ইন্টারেস্টিং আর্টিকেল দেখা, এই আর্টিকেল দেখাইতেছে যে বয়কট আসলে কাজ করে। তবে এইটার এই কথা বলার জন্য আমি এটা দেখাইনি, এটা শেষের একটা বক্তব্য, খুব ইন্টারেস্টিং। এডিটর সাহেব এটা একটু দেখান, নিচে হাইলাইট করে দেখান। একজনকে জিজ্ঞাইছে যে আপনি বয়কট করতেছেন এটা কি কাজ করে? সে উত্তর দিছে কাজ করে কি করে না, এই প্রশ্ন আমার কাছে অবান্তর। প্রশ্ন হচ্ছে আমি যেটা সাপোর্ট করি না সেটার জন্য আমি আমার পকেটের পয়সা খরচা করব কি না। একটা পুঁজিবাদী সমাজে আপনার হাতে একটাই অস্ত্র আছে, তা হচ্ছে আপনার ক্রয় ক্ষমতা, এবং এই অস্ত্রটাকে ব্যবহার না করাটা বোকামি। স্টারবাকস এবং এই যে গ্লোবাল যে স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা, খুব নাম করা, সাম্প্রতিক গাজায় যে ইসরায়েলি আগ্রাসনের পরে এই যে বয়কট মুভমেন্টের মাধ্যমে শুরু করা আরও কিছু বৈশ্বিক ব্র্যান্ডের বয়কটগুলো আমরা পরীক্ষা করছি, যা ইতিমধ্যে ব্যাপক প্রভাব ফেলছে। স্টারবাকস কম করে হইলে $11 billion ক্ষতির সম্মুখীন হয়েছে সেই ডিসেম্বরে। এটা এখন আর বলতেছে না যে কত ক্ষতি হয়েছে, শেষ পর্যন্ত ডিসেম্বরেই হয়েছিল $11 billion, ডরেই আর হিসাব দেয় না। পুমা ইসরায়েলের সাথে তার সম্পর্ক ছিন্ন করছে, আমাদের চোখের সামনে এসব ঘটছে। কয়েক বছর আগে ব্রুনাইয়ের সুলতান ব্যভিচার ইত্যাদির জন্য মৃত্যুদণ্ডের প্রবর্তন করছিল। এই সুলতান ব্রুনাইয়ের সুলতানের একটা ইন্টারন্যাশনাল 5-star একটা হোটেলের চেইন ছিল ডরচেস্টার নামে, খুবই নাম করা, এবং সেলিব্রিটিরা থাকতো। তো সেলিব্রিটিরা এটা বয়কট করছিল, বয়কট করার আহ্বান জানিয়েছিল, এবং বয়কটের প্রভাব এমন ছিল সুলতানকে সেই আইনটা সংশোধন করতে হয়েছিল। এই অভিজ্ঞতাগুলো থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যে বয়কট গোলাপ পরিবর্তনের অনুঘটক, প্রভাবক হিসাবে বা ক্যাটালিস্ট হিসাবে কাজ করে, যেভাবেই বলে। অন্য কথায় বয়কট অনেক বড় লক্ষ্য অর্জনের একটা মাধ্যম। অতএব বয়কটের প্রভাবকে, বয়কটের ফলে অর্থনৈতিক ক্ষতি কি হইল, কতটুকু হইল, কয় পার্সেন্ট হইল, এটা দিয়া পরিমাপ করা যায় না। রাজনৈতিক প্রভাবের যে বড় চিত্র ওইটাকে দেখতে হয়। আমরা ঠিক এই কাজটাই করতে যাচ্ছি। ভারতীয় পণ্য বয়কট করে আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা রক্ষার জন্য, আমাদের সামনের সংগ্রামের জন্য আমাদের জনগণকে সংগঠিত করতেছি। এটা মাত্র শুরু। যদি ভারতীয় হিন্দুত্ববাদী সরকার গারপেলি করে এবং তাদের বাংলাদেশ নীতি না বদলায়, তবে আমরা আমাদের আন্দোলনকে তার পরবর্তী পর্যায়ে নিয়ে যাব। আমরা দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিছি এবং আমরা বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত থামব না। তো ইমতিয়াজ কইছে যে ভারতীয় পণ্য বর্জনে নাকি ভারতের লাভ হবে, তাই নাকি রে বলছেন? হ্যাঁ, আচ্ছা দেখি ভারতের লাভ হবে কিনা। তো ভারতের যে লাভ হবে কইছে সেটা কেমন করে হবে সেটা কিন্তু বলে নাই। আসলে তার এই দাবি একেবারে ভুয়া। আমাদের আন্দোলনে বাংলাদেশের প্রতি ভারতের নীতি পরিবর্তনের উদ্দেশ্যে একটা ক্যাটালিস্ট বা অনুঘটক মাত্র, যেমনটা ছিল সাউথ আফ্রিকার বর্ণবাদী রেজিমের বিরুদ্ধে বয়কট আন্দোলন। আমাদের এই আন্দোলনে ভারত অর্থনৈতিকভাবে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এবং এই ক্ষতির পরিমাণ অতি সামান্য হবে না, কিন্তু এটা বড় কথা না। এর চাইতে বড় বিষয় হলো ভারতের ভূ রাজনৈতিক ক্ষতি, যা হবে বিশাল। বিশেষ করে প্রতিবেশী মায়ানমারে যে ভাঙা গড়ার প্রক্রিয়া চলতেছে এবং এই অঞ্চলে চীনের যে বিপুল উত্থান ঘটতেছে তার পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের মানুষ ভারতের প্রতি বিলা হইলে ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় ভারত জিততে পারবে না। ভারতের সেই অর্থনৈতিক এবং সামরিক তাগদ নাই। আমরা চাই এত বড় ক্ষতি হওয়ার আগেই ভারত বিষয়টা অনুধাবন করুক, আমাদের জনগণের সেন্টিমেন্টকে, মনোভাবকে আমলে নিক, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শ্রদ্ধা জানাক এবং বাংলাদেশের সাথে তার বর্তমান আগ্রাসী নীতি ঢাইলা সাজাক। তাইলে বাংলাদেশ ভারত সম্পর্ক হবে দুইটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাভিত্তিক সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক, এবং এই সম্পর্কই টেকসই এবং দীর্ঘস্থায়ী হয়। চাপাইয়া দেওয়া সম্পর্ক টেকে না, স্বামী স্ত্রীর সম্পর্ক টেকে না। আমি বিশ্বাস করি এরকম একটা সুস্বাস্থ্যময় এবং হেলদি দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশ এবং ভারত উভয় দেশের জন্যই সুদূর প্রসারী স্বার্থের সহায়ক। ভারত এটা বুঝলে ভালো, আর তা নাইলে এর পরিমাণটাকে ভোগ করতে হবে। ইমতিয়াজ বলে যে এই আন্দোলন চলতে থাকলে নাকি হাসিনার অবৈধ সরকার ভারতকে গিয়ে বলতে পারবে, দেখো দেখো ভারত বিরোধী শক্তি বাংলাদেশে কেমন জায়গা উঠছে এবং তাই তুমি আমাকে আরো বেশি সাহায্য করো। শুনেন, এই বয়কট পলিটিক্সে কিন্তু ভারতই লাভ হবে, এগুলো আমার মেইন প্রিন্সিপাল।
এই ধরনের ওয়ান টু ওয়ান বয়কটের ইজ মিনিংলেস। সরকার এখন ভারতের সাথে ডিল করতেও যখন যাবে তখন বলে দেখো এই যে অপোজিশন কী করতেছে, তুমি যদি আমাকে এনে ছাড় না দাও তাহলে তো তোমার দেখো হ্যাঁ আমার পিছনে তো অন্যরা রয়ে গেছে যারা অ্যান্টি ইন্ডিয়ান ফোর্স। তো সেখানে আমি মনে করি যে দুটোই দিক থেকে যদি আমি দেখি এটা ওয়েল থট আউট ই না। আবাল মার্কা কথা, ভারতের প্রযোজনায় 7ই জানুয়ারির নির্বাচনী প্রয়োজনের পর স্বামী মোদী তো কাটাল রানির উপরে শুইয়াই পড়ছে। কাটাল রানীকে নাকি কিবা দিছে, কাটাল রানী নাকি কিবা দিছে, যা ইন্ডিয়া চিরজীবন মনে রাখবে, তার স্বামী বইলেও স্বীকার করছে, আর কি ক্লোজ হবে রে, এর সাথে মোদী আর কত ক্লোজ হবে রে ইমতিয়াজ। আপনারাই বলেন এই সমস্ত লোক কোন গরুর গোবর খাইয়া ছাত্র পড়াইছে, নাকি নাকি এখন হাসিনা কবে দেহ পাইছে এখনো মন পায় নাই, হ্যাঁ এই বয়কটে মনটাও দিয়ে আসবে তাই নাকি। ইমতিয়াজের মতো ভালসুন গর্দ এর মতো দুই নম্বরই লোককে টাইম দেওয়ার মতো টাইম কিন্তু আমার নাই, তাও আজকে কেন দিলাম, এই কারণে যে এর মাধ্যমে একটা মেসেজ দিবার চাই সবাই রে, যে আমাদের আন্দোলনের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদের এই মুখোশ আমি দুই হাতে টেনে খুলে ফেলাবো, এদের অপচেষ্টা অঙ্কুরেই বিনাশ করে দেবো যাতে তারা এই অপকর্ম নিয়ে আগাইতে না পারে এবং তাদের দোসরেরা এই ধরনের দুষ্কর্ম করার আগে দুইবার চিন্তা করে। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা আজকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন এবং আমাদের জাতির ভবিষ্যৎ এক বিশাল অনিশ্চয়তার মুখোমুখি, এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে ভারতের বিরতিহীন নগ্ন হস্তক্ষেপ। এই কারণে ভারতের স্বার্থের পক্ষে যারা দাঁড়াবে তাদের বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। এর আগের একটা এপিসোডে আমাদের বয়কট আন্দোলনের প্রতি বিএনপির সহমর্মিতা প্রকাশকে মোবারকবাদ জানাইছিলাম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদের ঘোষণার পর কোনো কোনো মহল প্রচার করার চেষ্টা করতেছে যে এই নিয়ে বিএনপির ভিতরে মতভেদ আছে, অথচ সেই প্রতিবেদনে যেসব বিএনপির নেতাদের মন্তব্য নেওয়া হয়েছে তারা কেউই রিজবির সাথে দ্বিমত পোষণ করেন নাই। এইটাকে বলে ডিসইনফরমেশন। ভারতীয় সংবাদ মাধ্যম এবং বাংলাদেশে তাদের লেজুদদের এহেন দুষ্কর্মের ব্যাপারে আমাদের সর্বদা সাবধান থাকতে হবে। এর মধ্যে একটা ক্লিপ আসিছে নায়ক আলমগীরের, বুড়া হুদাই খেতে আসলো, তো আজকে আমার ইচ্ছি না ওর রসে রসে মারতে হবে, ও যেন টিকরার ব্যথা দুই সপ্তাহ থাকে, ওই দিছিলাম না এর আগে সোহেল রানাক ঠাসি খেয়েছে, ইলিয়াস কাঞ্চনরে দিছিলাম না ঠাসি খেয়েছে, ও ফারুকরে দিছিলাম না ও তো মরেই গেছে, যাই হোক ওরাও দিব আলমগীর তুই রেডি থাকিস থরে আসিচ্ছি তোর ধরু ধর্ম, এমন ধরা ধর্ম না পলিটিক্সের কথা শুনলে চিক্কুর মাইরা উঠবি তুই এরপরে ডরে। যাই হোক এর আগের একটা এপিসোডে আমি দেখেছি না যে ভারতের আনন্দবাজার পত্রিকা বিএনপির নেতা ডক্টর মঈন খানের একটা বিবৃতি কিভাবে অর্থ বিকৃতি করে প্রকাশ করছে, ভারত এবং এদেশে বিজেপি আরএসএস শিবসেনার যারস সন্তানেরা এই ধরনের অপপ্রচার বিভ্রান্তি সরাইতেই থাকবে, যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের এই আন্দোলনকে পথহারা করা অথবা থামায় দেওয়া। আমাদের আন্দোলন যত দীর্ঘায়িত হবে ভারতের অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক ক্ষতি তত বেশি হবে, সুতরাং এই ধরনের অপপ্রচার এবং বিভ্রান্তি থেকে আমাদের সবসময় সাবধান থাকতে হবে, এই অপশক্তির বিরুদ্ধে একটা দীর্ঘমেয়াদী সংগ্রামের জন্য আমাদের প্রস্তুত হইতে হবে এবং এদের কোনোভাবেই কোনো প্রকার ছাড় দেওয়া চলবে না। বিএনপি বা অন্যান্য দলকে পরামর্শ দেওয়া আমার কাজ না, তথাপি আমি একটু বলতে চাই যে কেউ যদি ভাবেন ভারতকে বুঝায় সুজায় সুপথে আনা যাবে এবং তারা আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠায় সাহায্য করবে তারা বোকার স্বর্গে বাস করতেছেন, ভারতের বাপের ধন সাপে খায় নাই ও উদ্দেশ্যবিহীনভাবে বাংলাদেশকে করতলগত করে নাই। আমাদের এইটুকু বুঝতে হবে যে আওয়ামী লীগকে বাদ দিয়া বিএনপিকে তারা ক্ষমতায় বসাবে তখনই যখন তারা আশ্বস্ত হবে যে বিএনপির কাছ থেকে তারা আওয়ামী লীগের চাইতে অনেক বড় বেশি গুণ ছাড় পাবে, অর্থাৎ বিএনপি যদি আওয়ামী লীগ ভারতকে যা দিছে তার চাইতে অনেক বেশি দিতে রাজি থাকে, মানে বাংলাদেশকে পুরোপুরি সিকিম বানাইতে রাজি হয়, তাহলেই কেবল ভারত বিএনপিকে সমর্থন দিবে, এর আগে না। কথা ক্লিয়ার? এই সত্যটি যত আগে অনুধাবন করা যায় ততই মঙ্গল। বিএনপি যদি এইরকম দাসখত দিয়া ভারতের অধীনতা মাইনে নিয়ে ক্ষমতায় যায় তাহলে তার অবস্থা হবে আওয়ামী লীগের চাইতেও করুন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিএনপির এই মির্জাফরির পথে যাবে না। আমি কেন এই বিশ্বাসটা করি তার কারণ বিএনপি 7ই জানুয়ারির নির্বাচন বর্জন করছে এবং বাংলাদেশের 99% মানুষ ভোট দিতে যায় নাই এই সরকারের প্রতি, হাসিনার প্রতি অনাস্থা জানাইছে এবং বিএনপির কর্মসূচিতে সমর্থন জানাইছে। বিএনপি যদি ইলেকশনে যাইতো তাহলে আর বড় জোর 10টা সিট পেত, বাকি সংসদ থাকতো পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে, এরপরে ভারতের উদ্যোগে সংসদে বাংলাদেশকে সিকিম বানানোর প্রস্তাব আসলে শমসের মুবিন টাইপের কিছু প্রমাণিত গাদ্দারকে ওই প্রস্তাবে ভোট দেওয়ানোর বন্দোবস্ত করে বলতো বাংলাদেশের সকল পার্টি এই সিকিম বানানোর সিদ্ধান্তের পক্ষে ছিল, নির্বাচনে না যাইয়া বিএনপি ভারতের এই চক্রান্তকে অঙ্কুরে বিনষ্ট করে দিছে। দ্বিতীয়ত, জনগণকে ভোটদানে বিরত রাখার মাধ্যমে বিএনপি দুনিয়াকে বুঝাই দিছে যে বাংলাদেশের 95% জনগণ ভারতের প্রযোজনায়
এই ভোট নামের ষড়যন্ত্রকে ভেটো দিছে বিএনপির এই রাজনৈতিক প্রজ্ঞার কারণে। আমি মনে করি দলটির নেতৃত্ব বিশ্বাসঘাতকতার পথে হাঁটবে না। অতএব ভারতকে বুঝায় সুজায় পথে আনা ইত্যাদি অলিক অবাস্তব চিন্তা একেবারে বাদ দিতে হবে। যারা করতেছে বিএনপি থেকে তারাই ঝইরা যাবে। রিজভী ভাই যে ভারতীয় চাদর ছুঁড়া ফেলে দিছে সেটা আর গায়ে তোলা যাবে না, আর তা তোলা সম্ভব হবে না, কারণ এইটারে কর্মীরা পুরায় ফেলছে। খুবই প্রতীকী একটা কাজ হয়েছে। আজ আমাদের সংগ্রাম কেবলমাত্র গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম না, আমাদের এবারের সংগ্রাম বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। সোজা বাংলায় বাংলাদেশকে রক্ষা করার লড়াই, আরও সোজা করে বললে বাংলাদেশকে আবার স্বাধীন করার লড়াই। বাংলাদেশ স্বাধীনভাবে টিকলে আমরা একদিন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো, আর যদি বাংলাদেশ নাই টেকে তাহলে গণতন্ত্র কী করে ফিরবে? আমাদের গন্তব্য কোথায়, আমাদের মঞ্জিল কী, তা এখন পরিষ্কার। সকল দ্বিধাদ্বন্দ্ব ঝাইরা ফেলা, অকুত ভয় চিত্তে দৃঢ় পদক্ষেপে আমাদের এই লক্ষ্যে বিরতিহীনভাবে আগায় যেতে হবে, তাহলেই আসবে বিজয়। এবং এই বিজয় আমরা নিয়ে আমরা ঘরে ফিরবো।